বিদেশে সম্পদ থাকা সেই মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। দর্শক নিশ্চয়ই মনে আছে, টিআইবি একটি সংবাদ সম্মেলনে বলেছিল যে এক মন্ত্রীর বিদেশে 2,300 কোটি টাকার বেশি বিনিয়োগ ব্যবসা আছে, মূলত রিয়েল এস্টেট কোম্পানিতে তার এই বিনিয়োগ ব্যবসা। কিন্তু নির্বাচনী হলফনামায় তিনি সেটি উল্লেখ করেননি, তিনি সেটি গোপন করে গেছেন, যেটি নির্বাচনী আচরণবিধির একদম সুস্পষ্ট লঙ্ঘন। তো এরপর টিআইবি শুধু সেই তথ্য প্রকাশ করেই থেমে থাকেননি, তারা রীতিমতো চ্যালেঞ্জও জানিয়েছেন সরকারকে।